চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মনে রাখবেন, বেল আইকনটি ক্লিক করার পর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আপনাকে অল বাটনটিও প্রেস করতে হবে। অল বাটনটি প্রেস না করলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না এবং আপনারা নতুন ভিডিও মিস করবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল বাটনটিও প্রেস করুন। নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে বলবো প্রত্যেক শুক্রবারে পালিত মা সন্তোষীর পুজোর ব্রতের নিয়ম এবং এই পুজোর ব্রতকথা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, জন্মাষ্টমী, রাখি পূর্ণিমা, শ্রাবণ মাসে শিব পুজো করলে কী কী উপকার হয় এবং পবিত্রারূপিণী একাদশী ব্রতকথা, আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন। এই ভিডিওগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। ভারতীয় উৎসব, হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের নানা রকমের আচার অনুষ্ঠান, পুরাণ, মহাকাব্যের গল্প, ব্রতকথা ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই দুটো প্লেলিস্ট ফলো করুন। এখান থেকে আপনারা অনেক অজানা তথ্য পাবেন। সন্তোষী মায়ের ব্রতের নিয়ম। সন্তোষী মায়ের ব্রত পালন করতে হয় প্রতি শুক্রবার। প্রতি শুক্রবার স্নান করে পরিচ্ছন্ন হয়ে নির্মল বস্ত্র পরিধান করে দেবীর আরাধনা করতে হবে। দেবীর পুজোর সময় প্রদীপ ধূপধুনো জ্বালিয়ে একমন হয়ে বসতে হয়। একমাত্র শুক্রবার ছাড়া অন্য কোনো বিশেষ তিথি বা নক্ষত্রের উল্লেখ নেই এই ব্রতের ক্ষেত্রে। সন্তোষী মায়ের ব্রতের উপাচার। সন্তোষী মায়ের ব্রতের সাড়ম্বরের কোনো প্রয়োজন নেই, একমাত্র ভক্তিযুক্ত মনে দুই হাত জোর করে মাকে স্মরণ করতে হবে। সাধ্যমতো ফল, ছোলা এবং আখের গুড় হল এই ব্রতের প্রধান উপকরণ। পুজোর শেষে দেবীর ব্রতপাঠ করতে হয় অথবা ব্রত শুনতে হয় এবং এওদের সিঁথিতে সিঁদুর পরিয়ে নিজেও সিঁদুর পরে প্রসাদ বিতরণ করতে হয়। ব্রতকথা শোনা কিংবা পাঠের সময় ছোলা এবং গুড় সহ এক কলস জল নিয়ে বসতে হয়। তারপরে একটি পাত্রে ছোলা এবং অপর একটি পাত্রে গুড় নিতে হয়। এরপর দেবীর আরতি হয়। দেবীর আরতি সম্পূর্ণ হলে এই কলসের জল সারা বাড়িতে ছিটিয়ে দিতে হয় এবং বাকি যে জল থাকে সেটি বাড়ির তুলসী তলায়, তুলসী গাছের গোড়ায় ঠেলে দিতে হয়। বন্ধুরা, নতুন নতুন রান্নাবান্না খেতে এবং রান্না শিখতে যদি আপনি আগ্রহী হন, তবে অবশ্যই আমাদের আরেক চ্যানেল রয়েস কুকিং, সেটি অবশ্যই ফলো করুন। এই চ্যানেলে আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত নানা রকমের নতুন নতুন রান্না পাবেন, যা আপনাদের স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ব্রতকথা। অনেকদিন আগের কথা, এক দেশে এক বুড়ি এবং তার সাত ছেলে বাস করত। বুড়ির ছয় ছেলের প্রত্যেকেই ছিল ভালো রোজগেরে, কিন্তু ছোট ছেলে রামনাথ ছিল বেকার, তাই তার পরিবারে তার খুবই অনাদর ছিল। সকলের যা কিছু উচ্ছিষ্ট খাবার তাই তাকে খেতে দেওয়া হতো। এসবের কিছুই রামনাথ জানত না। একদিন তার স্ত্রী তাকে সকল কথা জানালো। স্ত্রীর কথা শুনে রামনাথ স্থির করল, এবার থেকে সে সব কিছু নজর করবে, এবং সে তাই করল। ঘৃণায় ক্ষোভে ছোট ছেলের মন একেবারে বিপর্যস্ত হয়ে গেল। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে সে স্থির করল, যেভাবেই হোক সে কিছু রোজগার করবে। রামনাথ ছিল সৎ এবং আদর্শনিষ্ঠ, তাই সে বাড়ির সকলের কাছে অনুমতি নিয়ে দেশ ছেড়ে পাড়ি দিল বিদেশে। রামনাথের বউ খুবই মুষড়ে পড়েছিল। স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়ির গঞ্জনার কথা ভেবে সে ভয়ে অস্থির হয়ে উঠেছিল।
কিন্তু স্বামী যদি একবার নিজের পায়ে দাঁড়াতে পারে তবে তার জীবন শান্তিতে কাটবে। এই ভেবে সে মুখ বুজে সব সহ্য করে গেল। এদিকে রামনাথ বহু দেশ ঘুরে সততা, পরিশ্রম এবং ভালো ব্যবহারের গুণে ব্যবসায় মালিকানার অর্ধেক অংশীদার পেয়ে গেল। শহরে তার জনপ্রিয়তা বাড়ল। এদিকে স্বামী চলে যাবার পর ছোট বউ সাবিত্রীর দুঃখ কষ্টের সীমা রইল না। সংসারের সব কাজ, উপরন্ত জঙ্গল থেকে ভর দুপুরে কাঠ কুড়িয়ে নিয়ে আসা, পাতকুয়ো থেকে ঘড়া ঘড়া জল তোলা সবই তাকে করতে হতো। তবু পান থেকে চুন খসলেই সবাই একেবারে তাকে বকাবকি করত। প্রায় দিনই তার জুটত কেবল গমের ভুষির পোড়া রুটি এবং আনাজের খোসা সেদ্ধ, ভাত তার কপালে জুটতই না। তবু কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস হারায়নি সাবিত্রী। কাঠ কুড়োতে কুড়োতে ক্লান্ত হয়ে একটা মন্দিরের পাশে শুয়ে বিশ্রাম করছিল সে। দিনটা ছিল শুক্রবার। মন্দিরে তখন পুজো এবং আরতি হচ্ছে। কাঠের বোঝা একপাশে রেখে সাবিত্রী সোজা ভেতরে প্রবেশ করল। সেখানে সে জিজ্ঞাসা করল, তোমরা এখানে কার পুজো করছো? এই দেবীর পুজো করলে কি হয়? সে জানতে পারল এই দেবী কলিযুগের জাগ্রত দেবী। মা যাকে দয়া করেন তার কোনো কিছুর অভাব থাকে না। সন্তানহীন আর সন্তান হয়, জ্ঞানহীন আর জ্ঞান হয়, নির্ধনের ধন হয়, আর যা যা মনস্কামনা সবই পূর্ণ হয়। দেবীকে কি করে পূজা করতে হয়? শুধু মন ভরা ভালোবাসা আর ভক্তি দিয়ে। সাবিত্রী সেদিন থেকেই দেবীর ব্রত পালন শুরু করল। তারপর থেকেই প্রতিদিন কাঠকুড়োতে এসে দেবীর মন্দির দর্শন করে আর আকুল নয়নে দেবীর কাছে তার দুঃখের কথা জানায়। একদিন ভক্তের আকুল কান্নায় রামনাথকে দেবী স্বপ্নে দেখা দিয়ে বললেন, রামনাথ, তুমি এখানে সুখে আছো? রামনাথ বলল, হ্যাঁ মা, দেশে আমার ভাই, মা, স্ত্রী সবাই আছে, সবার সুখের জন্য আমি অর্থ উপার্জন করছি। তোমার স্ত্রীর কোনো খোঁজ রাখো না? তখন রামনাথ বুঝতে পারল তার খুব অন্যায় হয়েছে। সে বলল, আমি কালই তার খোঁজ খবর নেব। পরদিন সকালে ঘুম থেকে উঠেই রামনাথ তার স্ত্রীর নামে কিছু টাকা পাঠিয়ে দিল। টাকা পেয়ে সাবিত্রী ভাবল দেবী দয়া করেছেন। সে ভক্তি ভরে ব্রত পালন করতে লাগলো প্রতি শুক্রবার। কিন্তু সে মায়ের কাছে কেঁদে কেঁদে বলতে লাগলো, মা, আমি টাকা চাই না, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই, তুমি সেই ব্যবস্থা করো মা। রামনাথ আবার স্বপ্নে আদেশ পেল বাড়ি ফেরার জন্য। দেবীর কৃপায় রামনাথ সারা বছরের পণ্য সামগ্রী একদিনে বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। বাড়ি এসে সাবিত্রীকে সে প্রথমে চিনতেই পারল না। হাতের আংটি দেখে সে চিনতে পারল। এরপর গ্রামের অদূরে সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগল। সাবিত্রী প্রতি শুক্রবার এই ব্রত পালন করত। একদিন নৈবেদ্যের ওপর মাছির মতো দেখতে মাছির চেয়ে বড়, শতগুণ বড় চেহারার একটি কীট এসে বসল। তার সারা শরীর থেকে চারিদিকে জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। সাবিত্রী বুঝল ইনিই আরাধ্যা দেবী। সকলে উপস্থিত দেবীকে সষ্টাঙ্গ প্রণাম করল। দেবী নিজ মূর্তি ধারণ করে সকলকে দর্শন দিয়ে আবার বাতাসে মিলিয়ে গেলেন। সবাই অবগত হল দেবীর মাহাত্ম্য। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।